হ্যালো ফ্রেন্ড আমি দেবরাজ ভাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা যে এমসিলের কাজগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই টাইপের যে কাজগুলো হবে সেগুলো যদি কেউ করতে চান তাহলে সরাসরি আমাদের কোম্পানিতে যোগাযোগ করুন এই যে এমসেলের কাজগুলো এগুলো টোটালটাই হাতে করতে পারবেন যে কেউ করতে পারবেন কোনো ড্রয়িং জানতে হবে কোনো ব্যাপার নেই অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে যে কারণে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিডিও নিয়ে এসেছি এটাকে আমরা একটা শর্ট দিয়েছিলাম বলেছিলাম একটা লং ভিডিও আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কীভাবে ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে একটুখানি ভালো করে ফলো করুন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো প্রথমে একটা লাইট কালার নেওয়া হয়েছে তারপর একটা ডিপ কালার নেওয়া হয়েছে এবং ব্রাশটা দিয়ে হালকা হালকা করে বোলাতে হবে অনেকে কী করছে শুধু একবার দুবার ব্রাশ চালিয়ে ছেড়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড করার আগে এরকম যে হোয়াইট কালারটা দেখলেন এই টাইপের একটা প্রাইমার হয় সেই প্রাইমারটা লাগিয়ে নিতে হবে প্রাইমারটা লাগানোর পরে কিন্তু আপনাকে রং অ্যাপ্লাই করতে হবে প্রাইমার লাগানোর আগে যদি আপনি রংটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই যে গ্লজই ব্যাপারটা আসবে না আরও কিছু কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন যে সাইডগুলো করা হচ্ছে এই টাইপের কিছু কাজ আমরা এখন বর্তমানে দিচ্ছি অনেক কী হচ্ছেন ওপরটা কালার করে দিচ্ছেন সাইডটা করছেন না দেখুন সাইডে যে কালারটা গড়াচ্ছে এইভাবে টেনে দেবেন তাহলে কিন্তু আপনার সাইডের যে কালারটা গড়িয়ে থাকছে সেটা কভার হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে এই জিনিসটা অনেকে করছেন না এটা একটু ধ্যান দেবেন যারা কাজ করছেন আর যারা কাজ করবেন তারাও কিন্তু এই টাইপের জিনিসটা করে দেবেন একটু মন দিয়ে দেখে নিন যে কালারটা থাকছে সেই কালারটা দিয়ে টেনে দিলেই হবে অন্য কোনো কালার দিতে হবে এরম ব্যাপার নেই যে কালার দেখুন সাইড দিয়ে গড়াচ্ছে ওটাকে একটুখানি তুলি দিয়ে টেনে দেবেন দেখুন তাহলে কভারেজ হয়ে যাবে দেখতে ভালো লাগবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর যে ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইনটা দেখাচ্ছি একটু ভালো করে ফলো করুন দেখুন প্রথমে একটা লাইট কালার দেওয়া হয়েছিলো তারপরে ব্লু দেওয়া হয়েছিলো তারপরে একটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছে এবার ব্ল্যাক কালারে দেওয়ার পরে অনেকে কী করছে শুধু তুলিটা টেনে যাচ্ছেন ব্ল্যাক কালার করছেন একটুখানি কাছে জল রাখবেন এই জলটা একটু তুলিটা ভিজিয়ে নেবেন তুলিটা ভিজিয়ে নিয়ে ওই কালারটার উপর দিয়ে একটু টানবেন দেখবেন কালটা একটু পাতলা হয়ে গেলে তাহলে একটু টানতে সুবিধা হবে অনেক সময় জমে যায় একটু তাড়াতাড়ি হাতে স্পিড না থাকলে কালারটা জমে গিয়ে একটু প্রবলেম দেখা দেয় সেই জায়গাটা একটু ধ্যান দেবেন একটু ব্ল্যাক কালার তুলি করে আমরা দেখুন নিয়ে নিলাম এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটুখানি তুলিতে একটু জল দিয়ে নিলেই হয়ে যাবে আর অলরেডি আগে জল দেওয়া হয়েছে সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে একটু আগে ভালো করে বোর্ডে মিশিয়ে নিন তারপরে তুলি দিয়ে ভালো করে ব্রাশটাকে প্রেস করুন দেখতে পাচ্ছেন হালকা করে দেখুন আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যাদের এই কাজটা করতে অসুবিধা হচ্ছে তারা এইভাবে করুন যারা ড্রয়িং জানে তারাও কিন্তু খুব অনায়াসে এই কাজটা করতে পারবেন যদি করতে চান আগামী বুধবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অফিসে চলে আসবেন সাতাশ বারো দু হাজার তেইশ মাথায় রাখবেন আগামী বুধবার সাতাশ বারো হাজার তেইশ আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কীভাবে করছি প্রথম স্টেপটা দেখাচ্ছি কারণ ওটাকে আমরা হাফ দেখিয়েছিলাম এটা প্রথম স্টেপটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন দেখুন প্রথমে একটা ব্লু কালার নিয়েছে তারপর তারপরে একটা গ্রিন কালার নেওয়া হয়েছে এইভাবে কালারগুলো আপনারা ছড়িয়ে ছিটিয়ে নিতে পারেন দিয়ে ব্রাশ দিয়ে টানবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডে কালারগুলো খুব সুন্দর হবে অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে প্রাইমারটা ইউজ করতে হবে প্রাইমার যদি না ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম দেখা দেবে তাহলে কিন্তু আপনার কালারটা গ্লসই ব্যাপারটা আসবে না দেখতে পাচ্ছেন কতটা গ্লসই আসছে এটা আমাদের কোম্পানিরই কালার আশা করি জানেন যারা কালার নিয়ে যাচ্ছেন তারাও ভালো করে জানেন অল্প একটু কালারে কাজ হয়ে যায় এই কালারটাতে অনেকটা কাজ হয়ে যাবে খুব বেশি মোটা মারবেন না এবং খুব বেশি পাতলাও মারবেন না একটু তুলিতে জল রাখবেন দেখবেন কালার খুব ভালো হবে স্মুথ ব্যাপারটা আসবে অনেকে অনেকটা একটা সময় নিয়ে ফেলছেন যে কারণে জমে যাচ্ছে তখন আপনারা মেশাতে যাচ্ছেন সেইখানে গিয়ে একটু প্রবলেম দেখা দিচ্ছে এই জিনিসটা হবে না একটু কালারের সামনে একটু জল নিয়ে বলবেন প্লেন জল একদম তুলিতে যখনই দেখবেন একটু টেনে যাচ্ছে তখনই তুলিতে জলটা দিয়ে ভালো করে বোলাবেন দেখুন অটোমেটিক কালারটা ভালো স্মুথ চলে আসবে যখন দেখুন একটু ব্লু কালার নেওয়া হচ্ছে যাতে একটু ডিপ হয়ে যাবে কালারটা সবসময় মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু ডিপ বেসের উপর হবে লাইট বেসটা খুব কম করবেন লাইট বেস্ট করতে পারেন ওপরের দিকটা আপনাকে নিচের দিকটা কিন্তু একটু ডিপ বেস করতে হবে যখন আপনি কোনো কাজ করবেন নিচের দিকটা যেটা পাগুলো এই দিকটা থাকবে সেদিকটা একটু ডিপ বেসে করবেন আর মাথার দিকটা যেটা থাকবে যে কোনো ফিগারের সেক্ষেত্রে কিন্তু একটু লাইট বেস করলে দেখতে ভালো হয় অনেকেই কাজ টোটালটাই গ্রিন করে নিয়ে চলে আসছেন মানে টোটালটাই ব্ল্যাক করে নিয়ে চলে আসেন এই জিনিসটা করবেন না দু তিনটে কালার মাল্টি কালার হলে দেখতে ভালো লাগে এবং মার্কেটে ভালো বিক্রিও হয় সেই কারণে একটু ধ্যান দিয়ে করুন ব্যাকগ্রাউন্ড খুব ইজি আছে একটু অনেক মন দিয়ে করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়ে যায় ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে গেলে আপনার কাজ অটোমেটিক ভালো হবে কারণ ওই কাজগুলো অনেকেরই ভালো হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালার করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেক ভিডিও দিচ্ছি এরপর আমি আরও ভিডিও দেবো আস্তে আস্তে সেগুলো দেখে নেবেন ভালো করে শর্ট ভিডিও আমরা অনেক দিচ্ছি সেইগুলো একটু ফলো রাখবেন দেখতে পাচ্ছেন কীভাবে কালার নিয়ে যখন আপনি কোথাও মেশানোর ব্যাপার থাকবে একটু লাইট ডিপ করার থাকবে দেখুন হালকা করে ওপর দিকে একটুখানি ব্ল্যাক টাচ করে দেওয়া হলো যেমন একটু ডিপ বেশ চলে আসলো এই টাইপের জিনিসগুলো দেখুন কতক্ষণ ধরে কাজটা করা হচ্ছে কিন্তু কালারটা এখনও শুকিয়ে যাচ্ছে না কারণ পাশে একটু জল রাখা হয়েছে জু যখনই শুকিয়ে যাচ্ছে তুলিতে একটু জল নিয়ে নেওয়া হচ্ছে আর দিয়ে তারপরে তুলতে তুলি টেনে দেওয়া হচ্ছে দেখুন বেটার কালার হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন এবার একটু আমি আমরা হোয়াইট নিয়ে নিলাম এবার হোয়াইট দিয়েও আপনি কাজ করতে পারবেন এইভাবে ঠিক আছে যারা এইভাবে কাজ করছেন মাথা রাখবেন যাতে কাটা শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মেলাতে পারবেন না এটা একটু ধ্যান দেবেন আর আগামী বুধবার সাতাশ বারো দু হাজার তেইশ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন এই এমসিলের ট্রেনিংটা হবে সেটা আপনারা নিতে পারবেন একটু মাথায় রাখবেন হ্যাঁ আগামী বুধবার সাতাশ বারো হাজার তেইশ